প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের এই ভিডিওটা এবছর অর্থাৎ দু হাজার কুড়ি সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমাদের চ্যানেল থেকে পোস্ট করা সবচেয়ে আকর্ষণীয় গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত অভিনব ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা সহায়ক পাঠ কোনি উপন্যাসের যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেটাকে একদম চ্যাপ্টার ওয়াইজ বৈজ্ঞানিক পদ্ধতিতে সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমাদের সামনে আমি একে একে তুলে ধরবো কোন টেকনিকে গোটা উপন্যাসটাকে তোমরা সহজেই ছোট করে মুখস্থ করে নিতে পারবে সেটাও বলবো কাজেই আজকের ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা তোমাদের অবশ্যই চাই ভিডিওর প্রথমেই বলে রাখি কোনি উপন্যাসের প্রশ্ন কিন্তু এবছর মাধ্যমিক পরীক্ষাতে খুব একটা সহজ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম তোমাদের তিনটে প্রশ্ন থাকে কোন উপন্যাস থেকে বড় প্রশ্ন পাঁচ নাম্বার মানের আর গোটা উপন্যাস চোদ্দোটা অধ্যায় বিন্যস্ত এই বড় এত বিশাল উপন্যাসের থেকে মাত্র তিনটে প্রশ্ন তোমাদের করা হবে বড়ো প্রশ্ন কোনো ছোট প্রশ্ন সংক্ষিপ্ত প্রশ্ন হবে না তো এই বড়ো প্রশ্নগুলির মধ্যে এবছরের আমার প্রবণ বিচার বা প্রবণতা অনুযায়ী দুটো প্রশ্ন তোমরা অত্যন্ত সহজ পেয়ে যাবে কিন্তু একটা প্রশ্নের লাইন ক্রিটিক্যাল হতে পারে তোমরা কেমনভাবে প্রস্তুতি নেবে কোন কোন প্রশ্ন কোন কোন জায়গা থেকে করবে আজকের এই ভিডিওতে আমি সে বিষয় একটু আলোকপাত করছি তাও বিস্তারিতভাবে প্রথমে চলে আসছি চ্যাপ্টার এক চ্যাপ্টার এক থেকে এবছর বড় প্রশ্ন আসার সম্ভাবনা খুব কম একটা প্রশ্নই এখানে গুরুত্বপূর্ণ আছে অধ্যায় একে কোনি উপন্যাস গঙ্গা গঙ্গাঘাটের বর্ণনা বারুনির দিনের গঙ্গাঘাটের বর্ণনা এটা কিন্তু তোমরা ভালোভাবে বিভিন্ন লাইন তুলে এই প্রশ্নটা আসতে পারে বিভিন্ন আগে পরের লাইন কাজেই এটা ভালো করে একটু প্র্যাকটিস করে নেবে দু নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন সরাসরি আসার সম্ভাবনা এবছর অত্যন্ত কম তবুও ধরো সিংহের বাড়ির রান্নাবান্না বা তার খাবার সম্পর্কে অভিমত ক্ষিতির শরীর সম্পর্কে যেটা বলেছেন শরীরের নাম মহাশয় এই সব প্রজাপতির ডানা মেলা বা প্রজাপতির দোকানটা আর গুরু শিষ্যের সম্পর্ক সম্পর্কে ক্ষিতিশের অভিমত ক্ষিতিশের বাড়িঘরের বর্ণনা এই অংশগুলো একটু দেখে যেও এখান থেকে বড়ো প্রশ্ন আসার চান্স কম থাকলেও এই অংশ যে ছোট ছোট অংশ বললাম যদি কঠিন প্রশ্ন হয় এখান থেকে কিন্তু প্রশ্ন একটু হলেও আসতে পারে তাই দু নম্বর অধ্যায়টাকে ছোট্ট দু মাত্র তোমরা একটু খুঁটিয়ে পড়ে নিও তিন নাম্বার অধ্যায় আমার মতো এবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে তোমাদের যেটা আসবে সেটা তোমরা সবাই জানো বিভিন্ন বইয়ে দেখতে পাচ্ছ যে ক্ষিতীশের বিরুদ্ধে যে যে অভিযোগ উঠেছিল সেই অভিযোগ আর ক্ষিতীশ তার কি জবাব দিয়েছিল বিভিন্ন লাইন তুলে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নটাকে কিন্তু আসতে পারে তিন নাম্বার অধ্যায় থেকে এই একটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ এ প্রসঙ্গে চারে যাওয়ার আগে একটা কথা বলি তোমাদের জন্য ইতিমধ্যেই আমি বাংলার হাই মাদ্রাসা এবং আলিম বোর্ডের প্রশ্ন মাধ্যমিকের প্রশ্নপত্র পোস্ট করেছি তোমরা অনেকেই আমায় অনুরোধ করছো দাদা অন্য সাবজেক্ট দাও এ প্রসঙ্গে বলি মাধ্যমিক অর্থাৎ স্কুল বোর্ড মধ্যশিক্ষা পর্ষদ আলিম আর হাই মাদ্রাসা বোর্ড তিনটে বোর্ডের মাত্র দুটো সাবজেক্ট এক সেটা হলো বাংলা আর ইংরেজি বাংলা প্রশ্ন আমি দিয়ে দিয়েছি আর ইংরেজি প্রশ্ন কিন্তু স্কুলেই জমা নিয়ে নেওয়া হয় তাই সেটা দেওয়া যাচ্ছে না আর অন্য সাবজেক্ট যেগুলো ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান বিজ্ঞান সেগুলো সিলেবাস কিন্তু আলাদা তাই ওই বিষয় হাই মাদ্রাসার কোনো প্রশ্ন কিন্তু এই মুহূর্তে আর পোস্ট করছি না চার নাম্বার অধ্যায় থেকে তোমাদের কোনো বড়ো প্রশ্ন এবছর না পড়লেও চলবে পাঁচ নাম্বার অধ্যায় থেকে যে লাইনগুলোর উপর একটু জোর দেবে সেটা হলো কণির দুচোখ জলে ভরে উঠল আমি আমি আপনার বোনকে সাঁতার শেখাতে চাই শেখাবো এই যে যে দুটো লাইন আছে শেখা সেই দুটো লাইন তুলে কিন্তু প্রশ্ন এই জায়গা থেকে আসতে পারে ছ নম্বর অপশন ছ নম্বর অধ্যায় এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে একটা মেয়ে পেয়েছি সেখানও সুযোগটুকু চাই এটা এটা যুদ্ধ ন্যায় অন্যায় বলে কিছু নেই এই রকম একটা লাইন পাবে আর বুকের মধ্যে প্রচণ্ড মোচড় একটা মোচড় অনুভব করে চোখটা চিকচিক করে ওঠে ছয় অধ্যায় থেকে অর্থাৎ ছয় পার্ট থেকে এই কটা প্রশ্ন তোমরা ভালো করে পড়বে তোমরা জানো কোনি চোদ্দোটা পার্ট আছে সব পার্ট থেকে বড় প্রশ্ন আসবে না আমি যেটা যেটা থেকে আসবে বলে দিচ্ছি সাত থেকে পড়বে কম্পিটিশানে পড়লে মেয়েটা তো আমার পা ধোয়া জল খাবে আর সাঁতারুর অনেক বড় সেনাপতি থাকে এই দুটো লাইন তুলে প্রশ্ন তোমরা সাত নাম্বার চ্যাপ্টারে পেয়ে যাবে আটের থেকে একটা মাত্র প্রশ্ন পড়ো অনেক দূরে উঠে উঠে গেছি মই কেড়ে নিলে নামতে পারবো না বা এই জাতীয় একটা বিষ্ণুধরের ডায়লগ আছে এটাকে এখান থেকে পড়বে নয় যাওয়ার আগে বলি তোমাদের জন্য ইতিমধ্যেই কিন্তু সম্পূর্ণ ইতিহাস সম্পূর্ণ ভূগোল সম্পূর্ণ বাংলা বাংলার রচনা বাংলার ব্যাকরণ তারপর জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং সম্পূর্ণ অঙ্ক একই সঙ্গে ইংরেজি সাজেশান আমাদের চ্যানেল থেকে বহু ভিডিও আকারে পোস্ট করা হয়েছে প্রায় এক একশো পাঁচটি ভিডিও এখনও পর্যন্ত পোস্ট হয়েছে তোমরা চাইলে সেগুলোকে দেখতে পারো সব ভিডিওর একটা মাস্টার লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিলাম আর আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুকে গিয়ে সার্চ করো সম্রাট এক্সক্লুজিভ সাজেশান লিখে এই গ্রুপেও তুমি জয়েন করতে পারো এখানে আমি প্রতিনিয়ত নানা টিপস নোটস সাজেশান দিই আর একটা ছোট্ট অনুরোধ মাধ্যমিক পরীক্ষার এই সময়টা ব্যক্তিগত ব্যস্ততার কারণে আমি কিন্তু তোমাদের ফোনগুলো ধরতে পারছি না তাই আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী তোমরা যারা বারবার ফোন করেও আমায় লাইনে পাচ্ছ না আমি তাদের কাছে সত্যি লজ্জিত আর সে পরের অধ্যায় বা পরের পার্ট নম্বর পার্ট এখান থেকে পড়বে মেডেল ফেডেল কিছু নয় ওগুলো এক একটা চাকতি এই অংশটা একটাই মাত্র প্রশ্ন পড়বে পার্ট নয় থেকে দশ থেকে পড়ো তোর আসল লজ্জা জলে গর্বও জলে আমার মতে কিন্তু এটা এবছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগারো থেকে সেই অর্থে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই বারো থেকে পড়বে স্টেট চ্যাম্পিয়নশিপের একটা লাইন আছে সেটা তুলে প্রশ্ন আসতে পারে স্টেট চ্যাম্পিয়নশিপে কোনির বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল বা তাকে যে কিভাবে ঠকানো হয়েছিল সেটা লেখো এটা এই লাইনটা আছে বারো নম্বর কিন্তু স্টেট চ্যাম্পিয়নশিপের ঘটনা কিন্তু বইয়ের প্রথমেই দেওয়া আছে তেরো নম্বর থেকেও সেই অর্থে কোনো প্রশ্ন আসার চান্স নেই চোদ্দ নাম্বার থেকে তার চোখে সংখ্যাটি ভেসে উঠলো এই সংখ্যার কনসেপ্টটা এবার গুরুত্বপূর্ণ পনেরো নম্বর অধ্যায় এবছরের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রণবেন্দুর দপ করে জ্বলে ওঠা মাদ্রাজের জাতীয় সাঁতারের চ্যাম্পিয়নশিপের শেষ দিনের ঘটনাটা আর ওইটাই তো আমি যন্ত্রণাটাই তো আমি যে পারে সে সব পারে ফাইট কোনি ফাইট এই যে লাইনগুলো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতেই পারে আর একটু চরিত্রধর্মী প্রশ্ন একটা থাকতে পারে প্রতিবারই থাকে এক্ষেত্রে তোমরা এই বছর পরও সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রণবেন্দু বিশ্বাস চরিত্র কোনি চরিত্র বিষ্টুঝরের চরিত্র বিষ্ণুধরের চরিত্র আর একটু দেখে যাও ক্ষিতীশের অবদান কোনি জীবনে আর হচ্ছে কমল চরিত্র অর্থাৎ কোনির দাদা কমল চরিত্র কোনি উপন্যাসের নামকরণটাও কিন্তু এবছর গুরুত্বের দাবি রাখে এই ছিল অভিনব আঙ্গিকে চ্যাপ্টার ওয়াইজ কোনি থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো চোদ্দোটা অধ্যায় বিন্যস্ত এত বিশাল একটা উপন্যাস থেকে মাত্র তিনটে প্রশ্ন সেটার ভবিষ্যৎবাণী করা কার্য তো অসম্ভব তবুও পরীক্ষার আগের এই কটা দিন গুরুত্বের নিরিখে এগিয়ে থাকা কোন প্রশ্নগুলিকে ভালো করে প্র্যাকটিস করলে তোমরা সুফল পাবে সেটা আমি বলার চেষ্টা করলাম কোন ইউটিউব চ্যানেল একটা বললে একটাই কমনের কথা বলেছে সেগুলো কিন্তু দেখো না বা তোমার কোনো স্যারও যদি বলে থাকেন একটা বলছি একটা আসবে সেরকম কিন্তু কণিতে হবে না ওগুলো বাংলা গল্প রচনা ব্যাকরণ এক্ষেত্রে হতে পারে প্রশ্নগুলো একটা বললে একটা কমন আসে কিন্তু কণির জন্য কিন্তু তোমাকে একটু খাটতে হবে যারা সারা বছর বই পড়েছ তাদের কাছে প্রত্যেকটা লাইনই চেনা যারা পড়নি তাদের কাছে একটু হয়তো কঠিন মনে হচ্ছে আচ্ছা তোমরা বলো আমি যতগুলো প্রশ্ন বললাম এর মধ্যে তোমাদের কয়টা অপরিচিত মনে হচ্ছে কোনো উত্তর লিখে দিলে কি সুবিধা সুবিধা হয় তাহলে ঝটপট আমাকে কমেন্ট করো যদি সম্ভব হয় যদি হাতে সময় থাকে আমি সেই উত্তর লিখে কিন্তু তোমাদের জন্য পোস্ট করে দেব। আজকের আলোচনা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ জোর কদমে চলতে থাকুক তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি